নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব রু আফসা বা রোজ সিরাপের রেসিপি, যেটা আপনারা খুবই সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর ফ্রিজেতে স্টোর করে সারা গরমকাল জুড়ে খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে বানিয়ে ফেলতে হবে একটা চিনির সিরাপ। আর তার জন্য একটা কড়াইতে নিয়ে নিন 2 কাপ চিনি। আর ঠিক চিনির পরিমাণ অনুযায়ী সমপরিমাণ জল, অর্থাৎ 2 কাপ জল। চিনি আর জলের অনুপাতটা এখানে সেম রাখতে হবে। এবারে ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে নাড়তে শুরু করুন। দু 3 মিনিট নেড়ে নেওয়ার পরে মিশিয়ে দিন 1 চা চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রস মেশানোর পরে মিশিয়ে দিন আরও 1 কাপ চিনি। আর যেমন আগেই বলেছিলাম, সেই অনুপাতের কথা মাথায় রেখেই মিশিয়ে দিন আরও 1 কাপ জল। এখানে লেবু রসটা এই জন্যই মেশানো হয়েছে যাতে চিনিটা ক্রিস্টালাইজ না হয়। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ধরে ভালো মতো নেড়ে নিন। 5 মিনিট ধরে নেড়ে নেওয়ার পরে আপনারা বুঝতেই পারছেন চিনির সিরাপটা বেশ ঘন হয়ে গেছে। চিনির সিরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে নাকি সেটা চেক করার জন্য 2 আঙুল দিয়ে এইভাবে দেখে নিন। এখন ফ্লেমটা নিভিয়ে রাখুন আর এটাকে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে পরে এটা আরও বেশ ঘন হয়ে যাবে এবং চিনির সিরাটা স্পষ্ট বুঝে যাবে। এবারে মিশিয়ে দিন রেড ফুড কালার 1 টিস্পুন। ফুড কালারটা ভালো মতো মিক্স করে নিন। ফ্লেভারের জন্য মিশিয়ে দিন 1 চা চামচ রোজ এসেন্স। চার ফোঁটা কেওড়া এসেন্স। ভালো করে মিক্স করে নিন। হোমমেড রু আফসা এখন পারফেক্টলি রেডি। এবারে একটা বোতলে এই রু আফসা বা রোজ সিরাপ ঢেলে ফ্রিজেতে স্টোর করে রেখে দিন। আর গরমকালে যখনই খেতে ইচ্ছা করবে সামান্য পরিমাণ সিরাপ নিয়ে তাতে আইস আর জল মিশিয়ে খেয়ে ফেলুন। এখন আর রু আফসা বাইরের থেকে কেনার কোনো দরকার নেই, নিজেরাই বাড়িতে এইভাবে সহজে বানিয়ে ফেলতে পারেন আর নিজেরাই অথবা বাড়িতে কোনো গেস্ট এলে সহজেই সার্ভ করে দিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্ট করে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।